আউন্ডিংয়ের কোন লোক নিয়ে আপনারা দলকে ভারী করার চেষ্টা করবেন না, গ্রুপকে ভারী করার চেষ্টা করবেন না। আমাদের নেতা আলী রাজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ছাত্রলীগ যুবলীগকে সম্মুখ যুদ্ধে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে পরাজিত করেছি। গত জুলাই মাসের 16 তারিখ থেকে একটি ছাত্র আন্দোলন ঘটে, সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছিলাম রাজবাড়ির মাটিতে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ ছাত্র জনতার উপর কিরকম হামলা হয়েছিল। সেই হামলার নেতৃত্ব দিয়েছিল এই অঞ্চলের বসবাসকারী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ছাত্রলীগের সভাপতি সহ তার কিছু দুষ্কৃতিকারী সংগ্রামী সাথী বন্ধুগণ। গত 5-4 আগস্ট আমার এলাকার মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। এই দুষ্কৃতিকারীরা যার নেতৃত্ব ছিল ছাত্রলীগের সভাপতি এবং স্বেচ্ছাসেবকের সভাপতি এবং তার অস্ত্রধারী ক্যাডাররা। সংগ্রামী সাথে বন্ধুগণ, এই 7 নম্বর বিএনপির আলোচনা সভা থেকে আমি তাদেরকে বলতে চাই, ফার্দার যদি আমাদের নেতা নিয়ে কোনো বাজে কটূক্তি করা হয় তাহলে এই 7 নম্বর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে দাঁত ভাঙা জবাব দেবে। এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও অত্র এলাকার নেতৃবৃন্দ ও সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে একগুচ্ছ ধনের শীর্ষ শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 1 মাস আগেও বাংলাদেশে কি হয়েছিল এটা তো সকলেরই জানা। আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন না হলে আজকে এখানে আমরা কথা বলার সুযোগ হয়তো পেতাম না। আমি আর একটা কথা বলতে চাই, এই রাজবাড়ি পৌরসভার 7 নং ওয়ার্ড আজকে যেখানে দাঁড়ায় আমরা আজকে কথা বলছি, এইখানে গত 1 মাস আগে এমন কোনো অকারেন্স নোংরামি ছিল না যা এখানে বসে হয় নাই। রাজবাড়ী জেলা ছাত্রলীগ স্বেচ্ছাসেবকের নামে কতিপয় কিছু দুষ্কৃতিকারীরা এখানে একটি সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলেছিল, আজকে তারা কোথায় আমি তাদেরকে আমি বলতে চাই। আজকে তারা আজকে নেই। রাজনীতিতে এমন একটা জিনিস, উত্থান পতন থাকবে, জয় পরাজয় থাকবে, কিন্তু এমন পরাজয় তো আমরা চাই নাই। আজকে আওয়ামী লীগ আজকে এমন ভাবে পরাজিত হয়েছে, আজকে আওয়ামী লীগ বাংলাদেশের কোথাও সরিয়া বলার ক্ষমতা রাখে না, এটাকে রাজনীতি বলে না। তা আমি বলবো, অতীত থেকে শিক্ষা নেন। আর যে সকল দুষ্কৃতিকারীরা এখন আমাদের মেঝে ঘাপটি মেরে ঘোরাফেরা করছেন, সুযোগ নাই, সাবধান হয়ে যান। আমাদের সঙ্গে ঘোরার সুযোগ আপনারা পাবেন না। আমরা কোনো চক্রান্তকারী কোনো দুষ্কৃতিকারীদের আমরা রাজনীতি করতে চাই না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন যে কারো কারণে বিএনপির দুর্নাম হবে তাদেরকে ক্ষমা করা হবে না। এই 7 নং ওয়ার্ড বিএনপি ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে হয়েছে। তো আজকে তারা আমরা দেখেছি 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারাও এলাকা থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, তারা পালিয়ে গিয়েছে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যান নাই। তারা হয়তো আমাদের আশেপাশে কোনো শহরে বা কোনো গ্রামে অবস্থান করছে, তারা কিন্তু নানান রকমের চক্রান্ত করে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অধিকাংশ নেতৃবৃন্দ আমরা দেখেছি এই 7 নং ওয়ার্ডে। আমরা সবাই আলিনাজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে আগামী ইলেকশন সুন্দরভাবে সুস্থভাবে উপস্থাপনা করব, পার করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। একটি কারাগারে পরিণত করেছিল সাথী বন্ধুগণ, সেই কারাগার থেকে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সংগ্রামী সাথে বন্ধুগণ। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা, দেশের জনগণের নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। আর সেই সাথে বলি, রাজবাড়ির নেতা জনগণের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম, রাজবাড়িতে মোট 55টি গায়েবী নিপীড়ন মূলক মামলা হয়েছে, প্রতিটি মামলা ভেঙে একটা মামলা ভেঙে দুইটা করে চার্জশিট হয়েছে 110টা। এই সকল মামলায় এখানে যারা আছে আমাদের দুলা প্রিন্সিপাল স্যার সহ এই যে আমাদের মুজিব ভাই, আবিদ ভাই, এই যে আনিস ভাই, এই যে যারা এখানে আছেন সকলে টানা 4 মাস 18 সালে কিন্তু জেল কেটেছে।
এবং এইখানে অধিকাংশ লোকই আসামি। এই আসামিদের সকল মামলায় নাদের নির্দেশ করবে। আমরা এই রাজবাড়ির পুলিশ সুপার মহোদয়ের কাছে জমা দিয়েছি, আমরা একটা আলটিমেটাম দিয়েছি। এখন আমাদের সময় আমাদের সমস্ত হিসাব নিকাশ দেনা পাওনা বুঝে নেয়ার। আমি বলতে চাই, রাজবাড়িতে যারা বিএনপি করেন, যারা এই অঞ্চলে আপনারা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, যারা এই অঞ্চলে বিএনপির দুঃসময়ে বসে থেকেছেন, সেই সমস্ত লোকদেরকে বলে দিতে চাই, আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। সামনে আমাদের নেতা আলী নিয়াজ মাহমুদ খোয়েমে তার নেতৃত্বে এলাকায় এখন দেশ গড়ার কাজ করেন, সমাজ বিনির্মাণে কাজ করেন, এলাকার উন্নয়নে কাজ করেন। আমরা আমাদের নেতার নেতৃত্বে সারা রাজবাড়িতে অতীতের নেতা যেভাবে এখানে একটা উন্নয়নের মডেল স্থাপন করেছিল, সেইটা আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আর নেতার বিরুদ্ধে যারা এখানে চুনোপুটিরা এইখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, নানা ধরনের কর্মকাণ্ড করে নেতাকে বিতর্কিত করার অপপ্রয়াস করছেন, অতীতেও সফল হন নি, ভবিষ্যতেও সফল হতে পারবেন না। আপনারা আমাদের কাছে অনেকবার আপনারা এসেছেন, এইখানে আলী নিয়াজ মাহমুদ খোয়েমের সম্মান ধরে টান দেওয়ার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাজবাড়িতে এই সমস্ত অপকর্ম যদি আবার করতে চান, সারা রাজবাড়ির জেলা বিএনপি নিয়ে আপনাদেরকে অবরুদ্ধ করে রাজবাড়িতে আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আওয়ামী লীগের কোন লোক নিয়ে আপনারা দলকে ভারী করার চেষ্টা করবেন না, গ্রুপকে ভারী করার চেষ্টা করবেন না। এবং এলাকায় শান্তি শৃঙ্খলা, এলাকার কোন রকম চাঁদাবাজি, এলাকার কোন রকম নৈরাজ্য এ সমস্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু আমরা। আমাদের দলের পরিচয় যদি এরকম ধরনের কেউ করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খাতির করছেন না, সাথে সাথে বহিষ্কার। সেই জন্যে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো দুর্বৃত্তায়ন না করতে পারে সেদিকে আপনারা খুব সজাগ দৃষ্টি রাখবেন।